জিলহাজ মাস আসলেই এবং তোমরা যদি কুরবানি দেওয়ার নিয়ত করো তাহলে তোমরা চুল কাটবে না তোমরা নখ কাটবে না এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জিলহাজ মাসের প্রথম দশকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো শ্যাম পালন করা জেলহাজ মাসে আসার সাথে সাথে বেশি বেশি তৌবা করব এবং এখন থেকে আমরা তৌবা করবো এরপরে যে আমলটা আমরা করব জেলহাজ মাসে সেই আমলটা হলো আমরা ফরজ এবং নফল নফল সালাবগুলো বেশি বেশি করে আদায় করব এরপরের যে আমলটা আমরা বলবো আরাফার সিয়াম পালন করা জিলহাজ মাসের শুরু থেকে এক তেরো জিলহাজ পর্যন্ত আল্লাহর জিকির করবেন এরপরে সপ্তম আমল আমরা যেটা বলবো সেটা হলো কোরবানি করা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমী والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والفجر وليال عشر والشفق والوتر. عن ابن عباس رضي الله تعالى عنهم قال: قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر. قالوا فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع بذلك من شيء رواه البخاري رتمي <applause> الله سبحانه وأطالبتر পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যার দয়া এবং অনুগ্রহ সদা সর্বদা প্রতিটা মুহূর্তে আমরা ভোগ করি এবং তার দয়া এবং অনুগ্রহ নিয়েই আজকের জুমার সারাত আদায় করার সুযোগ লাভ করেছি এই জন্য আমরা মহান আল্লাহ সুবাহ হুয়া তালার পবিত্র দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক সর্বশেষ নাবীয় রাসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লি আজকের আলোচনার বিষয় এই কয়েকদিন পরেই জিলহাজ মাস জিলহাজ মাসের প্রথম দশকে আমাদের করণীয় কী জিলহাজ মাস একটা ঐতিহাসিক মাস এই মাসে হজ সংঘটিত হয় এ মাসে মুসলমানদের অন্যতম ঈদ উৎসব ঈদুল আজহা পালিত হয় এ মাসে অনেক কিছু জানার অনেক কিছু বোঝার অনেক কিছু করা করণীয় আছে আজকে সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো আমি আপনাদের অবগতির জন্য উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা আলাইহি কালতু ওয়া ইহন জিলহাজ মাসের প্রথম দশক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্টেন্ট টাইম আমাদের জন্য মহারাল্লাহ তাল সুরা ফজরের তিন নাম্বার আয়াত এক দুই তিন এ তিনটা আয়াত এ ব্যাপারেই বলেছেন তিনি বলেছেন ওয়াল ফজর ফজরের শপথ পলা আশর দশ দিনের শপথ ওয়াল অত্রি জোড়ের শপথ বেজোড়ের শপথ এখানে যে দশ দিনের কথা বল আলামিন বলেছেন এই দশ দিন কোন সেই দশ দিন আবদুল্লা বিন আব্বাস রতি আল্লাহ তালু বলছেন এটা হলো ই মাসের প্রথম দশ দিন হল এই দশ দিন আল্লা সুবহানাহ আতাল এখানে জোড়ের শপথ বেজোড়ের শপথ করেছেন জোড়ের শপথ বলতে দশে জিলহাজ কুরবানির দিনকে বোঝানো হয়েছে এবং বেজোড় বলতে নয় জিলহাজ আরাফার দিনকে বোঝানো হয়েছে কাজেই বুঝতেই পারছেন যে জিলহাজ মাসের প্রথম দশক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সরাগুরু আল্লাহ আল্লা সুবহানা আতাল বলেন ওসামা ইয়াতিল বুরুজ অলিউমিল মাউদ উদ বলতে কেয়ামতের দিন শাহেদ বলতে শাহেদ বলতে হিসাবের দিন অমা শুহুদ মাসুহুদ বলতে আরাফার দিন আরাফাটাও আছে কোথায় এই জিলহাজের দশ দিনের মধ্যে আরাফা আছে আব্দুল্লা বিন আব্বাস রদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু সালাতাম বলেছেন মা মিন আহাব্বা মামিনা আইয়া মিল আসার জিলহাজ মাসের প্রথম দশকের যে কোনো নেকামল জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে কোনো নেকামল আল্লাহর কাছে এত প্রিয় হয় যেটা অন্য সময় করলে হয় না অন্য যে কোনো সময়ের চাইতে জিলহাজ মাসের প্রথম দশকের যে কোনো নিয়ামত যে কোনো নেক আমল আল্লাহ সুহানা হওয়া তাল্লার কাছে অধিকতর প্রিয় কথা শোনার পরে সাহাবারা বললেন ফকাউল ইয়া আল্লাহ ওলাল জিহাদ ফি সাহুলিল্লাহ আল্লাহর পথে যদি কেউ জিহাদ করে সেটাও কি এটার সমান হবে না জিলহাজ মাসের প্রথম দশকের যে কোনো নেকা আমল আল্লাহর কাছে অধিক প্রিয় অন্য সময়ের চাইতে তো অন্য সময়ে যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে তাহলেও কি তার নেকামলটা এটার সমকক্ষ হবে না এটার মতো হবে না তো আল্লাহ রসুল বললেন ফা আল্লা রসুল্লাহি সাল্লাম জিহাদ আল্লাহর পথে জিহাদ করলেও হবে না ইল্লাহ আল্লাহ রসুল বলছেন তবে রাজ সেই কথার সেই ব্যক্তির কথা ভিন্ন হতে পারে যে ব্যক্তি হরজা বিনাপসিহি মালিহি যে ব্যক্তি নিজের জান নিয়ে নিজের মান নিয়ে বের হলো ফি সাবির আল্লাহর পথে ফালাম ইয়ার জি বিদালিকা মিন সাইকিন এবং মাল নিয়ে আল্লাহর পথে বের হলো বটেই কিন্তু সে আর ফিরে আসলো না অর্থাৎ জান মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে সব কিছু আল্লাহর পথে বিসর্জন দিল আল্লাহর পথে শহীদ হয়ে গেল আল্লাহর পথে শহীদ যদি হয়ে যায় তাহলে সেই পথের সেই ব্যক্তির কথা ভিন্ন হতে পারে জিলহাজ মাসের প্রথম দশকের যে কোনো কামল যে কোনো কামল আপনি করবেন সেটা আল্লাহ সুবাহা হুয়া তালার কাছে অধিকতর প্রিয় আমলে পরিণত হবে আর সেই সুযোগটাই আসছে আমাদের সামনে কয়েকদিন পরেই আমাদের আসছে এই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জিলহাজ মাসের প্রথম দশকের নেক আমলের এত গুরুত্ব কেন এত তাৎপর্য কেন ইমাম তাইমিয়া রহেমাহুল্লা ফতোয়াতে একটা জিনিস রেকর্ড করেছেন তিনি বলেছেন যে তার কারণ জিলহাজ মাসের প্রথম দশকে সকল মৌলিক আবাদতগুলো একত্রিত হয় মৌলিক এবাদত বলতে যা কিছু আছে সব কিছু আপনি করার সুযোগ পান সব কিছু করার ইয়ে হয়েছে কোথায় সেটা জিলহাজ মাসে সালাত, সিয়াম হজ দান খয়রাত কোরবানি সবগুলোই পাবেন কোথায় জিলহাজ মাসের মধ্যে পাবেন আরাফা পাবেন জিলহাজ মাসের মধ্যে কিন্তু অন্য মাসে কিন্তু পাবেন না রামাজান মাসে রামাজান পাবেন সালাত পাবেন হজ পাবেন কি কোরবানি পাবেন কি আরাফা পাবেন কি পাবেন না কাজেই মৌলিক যা সব কিছু জিলহাজ মাসের প্রথম দশকে আছে এবং এইগুলো সবগুলো আপনারা করবেন আল্লাহ আমি কবুল করুক কি কিনে কামল আমরা করব? জিলহাজ মাসের প্রথম দশক পাওয়ার পরে আমরা নেকামল তো করবো কোনটা কোনটা নে কামল করব। আমি প্রথমে আপনাদেরকে বলবো আমরা সহ আপনাদেরকে বলবো আমরা তোবা করব প্রথম নেকামলের কথা যদি বলতে হয় আমাদেরকে তোবার কথাটাই বলতে হবে আল্লাহ সুবাহ আতাল বলছেন দিনা হে ইমাম তোমরা আল্লাহর এক নিষ্ঠ ভাবে তোবা করছে একনিষ্ঠ ভাবে তোবা করো আসারুক প্রত্যাশা করা যায় হতে পারে তোমাদের প্রতিপালক আনকুম প্রতিপালকুম তোমাদের পাপ গুলালিন ক্ষমা করে দিলেন ওয়ায়ুদ খেলাকুম জান্নাত ইন আনহার তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তরদেশ দিয়ে নহর প্রবাহিত জান্নাতের প্রত্যাশা যদি আপনাদের আমাদের থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার প্রত্যাশা যদি আমাদের আপনাদের থাকে আমাদের এক নম্বর যেটা করতে হবে সেটা হলো কি তওবা করতে হবে হয়তো বলবেন তো আমরা তো সালাত আদায় করি সব কিছুই করি পাপ তো করি না তাহলে আমি আমরা আবার ক্ষমা চাবো কি করে সাহাবারা বলছেন আমরা আল্লাহ রাসূলকে একই মজলিসে এক বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তে দেখেছি তওবা করতে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে দিনে সহত্তর বারের বেশি তোবা করতেন অন্য বর্ণনাতে রাসুল সাল্লাহ আলাইসালাতাম একশত বারের চাইতো বেশি তোবা করতেন রাসুল সাল্লাহ সাল্লাম তোবা ইস্তেকভার বেশি বেশি করতেন আপনি এবং আমি কোন শাট কোন সাই আপনাদের আমাদেরকে আরও বেশি বেশি তোবা করতে হবে বেশি বেশি ইস্তেকভার করতে হবে রাসুল সাল্লাহ আলাইসালাতাম বলেন আল্লাহ সুবাহান আহ আতাল বলেছেন ইয়া ইবনা আদাম ইন্নাকা মা রাজাউতানি ও দাউতানি হে বন আদম তুমি যতদিন পর্যন্ত আমার ব্যাপারে প্রত্যাশী হবে যতদিন পর্যন্ত তুমি আমার কাছে আমাকে ডাকবে আমাকে ডাকবে তুমি যদি আমাকে ডাকো আমার কাছে যদি আসো বাফার তোলাকে মাফি তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দেব ওলা উবালি আমি কারো পরোয়া করব না আল্লাহ আল্লা সুবহান বলবেন হে বন আদম তোমার পাপ কতদূর আনানা সামা আসমান পরিমাণ তোমার পাপ যেদিকে দেখো শুধু তোমার পাপ আর পাপ ডানে পাপ বামে পাপ উপরে পাপ পাপ হতে হতে একবারে আসমান পর্যন্ত হয়ে গেছে যেখানে দেখো শুধু পাপ আর পাপ এর পরেও যদি তুমি ফাস্তাক ধরতানি এরকম পাপ নিয়ে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আস্তাক ফিরুকাওয়ালা উবালি তোমাকে আমি ক্ষমা করে দেব আমি কারো পর্বাহ করব না আল্লাহ বলবেন হে বনো আদম তুমি এত পাপ করেছ তোমার জমিনের যেখানে যাও শুধু তোমার পাপ এমন কোনো জায়গা নাই যেখানে তোমার পাপ নাই এমন কোনো স্থান নাই যেখানে তোমার পাপ নাই বাড়িতে তোমার পাপ পাড়াতে তোমার পাপ এলাকাতে তোমার পাপ দেশে তোমার পাপ বিদেশে তোমার পাপ পাপ আর পাপ যদি এত পাপ করে থাকো এরপরে যদি তুমি আমার কাছে আসো মা তাই তানি এরপরে যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমার কাছে ঠিক সে পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে দেখা করবো আমি কাজী ক্ষমা চাওয়ার মাস পাওয়ার মাস জিলহাজ তোবা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এবাদত যারা পাপ করেছেন পাপের মধ্যে যারা ডুবে আছেন আমি তাদেরকে একটি ঘটনা বলে আমি পরবর্তী এবাদতে যাব সেই ব্যক্তির কথা আপনারা হয়তো জানেন যেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল যে ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পর তার হুশ ফিরল আমি তো ভুল করেছি আমার তোবার দরকার কোথায় গেলে তোবা পাওয়া যাবে সে জমিনের জাননিওয়ালা লোকদেরকে জিজ্ঞাসা করলো একজন তাকে বললো হ্যাঁ ওই ওখানে একজন রাহেব আছে ধর্মযাজক আছে তুমি চলে যাও সেখানে সে তোমাকে তোবার কথা বলতে পারে সে তার সেই রাহেবের কাছে যাওয়ার পর তাকে বলল। আমি নিরানব্বইটা খুন করেছি এখন কি আমার তোবার কোনো সুযোগ আছে সে বলল্লা না তুমি নিরানব্বইটা খুন করেছো আবার তোবা নিরানব্বইটা হত্যা করেছো আবার তোবার আশা করো তোমার কোনো তোবা নাই তোমার কোনো ক্ষমা নাই এ ব্যক্তি এই নিরানব্বইটা খুনের আসামি তাকেও হত্যা করলো হত্যা করার পরে খুন হলো কতটি একশো একশো খুন হওয়ার পর এবার সে আবার তোবার পথ খুঁজছে জমিনবাসীকে জিজ্ঞাসা করলো তার একজন ধর্মযাজকের কথা বললো একজন রাহিবের কথা বললো সে তার কাছে গেল তার কাছে যাওয়ার পর সে তার ঘটনা সবিস্তারে বর্ণনা করার পর বললো আল্লি তোবা এখন যদি আমি তোবা করি আল্লাহকে আমাকে মাফ করবে সে বলল হ্যাঁ এখন যদি তুমি তৌবা করো আল্লাহ তোমাকে মাফ করবেন তবে তুমি তৌবা করার পর ওই যে না ওখানে একটা জনপদ আছে ওই না অমুক জায়গায় অমুক নামে একটা জনপদ আছে তুমি ওখানে চলে যাও ওখানের লোকেরা এবাদত করে তুমি তাদের সাথে থাকবে তাদের সাথে এবাদত করবে তুমি আর এই জমিনে ফিরে আসবে না এ কথা শোনার পর সে ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিল রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু আসলো মৃত্যু যখন আসে তখন সে তার বুকটা একটু ছেঁছিঁড়িয়ে দিল ওই তার গন্তব্যের দিকে বুকটা একটু ছেছড়িয়ে দিল ছেছড়রত অবস্থায় সে মৃত্যুবরণ করল মৃত্যুবরণ করছে এই সময় রহমতের ফেরিস্তা আর আজাবের ফেরেস্তা এসে হাজির রহমতের ফেরেস্তারা বলছে ও তৌ করেছে এর রুহের দায়িত্ব আমাদের এর রুহ আমরা কবজ করব। আজাবের ফেরেস্তারা বলল না ও একশোটা খুনের আসামি কোনোদিন নেকাম করেনি কোনোদিন নেকির কাজ করেনি দেখানোর মতো একটা নেকে তারা মোল্লামতে নয় শুধু পাপ আর পাপ এক শতটা খুনের আসামি এর রুহ করব আমরা। রহমতের ফেরেশতা আজাবের ফেরেস্তার মধ্যে মতো পার্থক্য ইন একজন মানুষের আকৃতিতে তাদের কাছে পাঠালেন এই ফেরেশতা আসার পর উভয়ের কাছ থেকে স্টেটমেন্ট নিলেন স্টেটমেন্ট নেওয়ার পর উনি সিদ্ধান্ত দিয়েছেন এ বলে শোনো রহমতের ফেরেস্তা আজাবের ফেরস্তা ও যেখানে মৃত্যুবরণ করেছে এইখান থেকে যেখান থেকে এসেছে এই দূরত্বটা মাপো এবং যেখানে যেতে চাই ওই দূরত্বটা মাপো যেদিকটা কাছে হবে সে এদিককে আর বলে গণ্য হবে কিন্তু অত বেশি দূরে যায়নি অত বেশি দূরে যায়নি অল্প দূরে গিয়েছে বেশি দূরে যায়নি অল্প দূরে গিয়েছে মরার সময় বুকটা একটু ছেঁচড়িয়ে দিয়েছে গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু গন্তব্য তো অনেক দূর যেখান থেকে সে যাত্রা করে তো তার কাছেই আল্লাহ এবার মাপ শুরু হলো সিদ্ধান্ত মোতাবেক মাপ শুরু হলো আল্লাহ সুবাহা হুয়া তাল যেখানে সে যাচ্ছিল সেই জমিনকে বলে দিলেন তুমি সংকুচিত হও তুমি সংকুচিত হও যেখান থেকে যাচ্ছিলেন যেখান থেকে লোকটি যাচ্ছিল এই জমিনকে বললেন তুমি সম্প্রসারিত হও জমিন সম্প্রসারিত হলো ওই জমিন সংকুচিত হলো এবার মা দেখা গেল সার্ভে করে দেখা গেল যেখানে যাচ্ছিল সে জায়গাটা কম যেখান থেকে যাচ্ছিল সেই জায়গাটার দূরত্ব বেশি এবার রুহ কবজ করলো কেউ রুহ কবজ করলো রহমতের ফেরেস তারা তার রুহ কবজ করলো কামল বলতে তার কিছুই নাই নে কামল বলতে তার কিছু নাই সে হচ্ছে একশতটা খুনের আসামি একশতটা খুনের আসামি হুয়া তাল তাকে মাফ করে দিলেন নিজ রহমতে তাকে জান্নাত দান করলেন তার একটিমাত্র কারণ একটিমাত্র কাজ সে সর্বশেষ যে কাজটা করেছে একমাত্র যে কাজটা করেছে সেটা হলো কি তো আমরা কি পারি না তোবা করতে আমরা তোবা করতে পারি আমাদের তোবা করা উচিত জেলহাজ মাসে আসার সাথে সাথে বেশি বেশি তোবা করবো এবং এখন থেকে আমরা তোবা করব এরপরে যে আমলটা আমরা করবো জেলহাজ মাসে সেই আমলটা হলো আমরা ফরজ এবং নাফল সালাদগুলো বেশি বেশি করে আদায় করব। এই মাসের নেক আমল ফরজ সালাদ যারা আদায় করেন তারা নিয়মিত জামাতে সালাত আদায় করবেন তাকবিরের তাহারি মাসেও সালাত আদায় করবেন কামাহা কেহ সালাত আদায় করবেন নফল সালাতের ক্ষেত্রে যাদের দুর্বলতা ছিল এই মাস শুরু হওয়ার সাথে সাথে নফল সালাতগুলো বেশি বেশি করে আদায় করবেন টাইম নিয়ে আদায় করবেন তাদিল আর তার সহ আদায় করবেন আবু হরের রাদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আবু হরে রাদী আল্লাহ তালা আহ থেকে বর্ণিত রসুল সাল্লাহলাই সালাতুয়া সাল্লাম বলেন রাসূল আল্লাহ সুবহানা তালা বলেছেন মান আদ আলি ওয়ারিকান আমার কোনো অলিকে আমার কোনো বন্ধুকে আমার কোনো আপনজনের সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে তহবিল হারবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম কাজী আল্লাহর অলিতেও পরিণত হয়ে যান আপনার সাথে যদি কেউ শত্রুতা করে তার সাথে যুদ্ধ ঘোষণা করবেন আল্লাহ আল্লা সুবহান আল্লাহ সুবাহ আরও বলেন ইলাইয়া ইলাইয়া আব্দি আমার বান্দার প্রতি যে এবাদতগুলো আমি ফরজ করেছি এই ফরজ এবাদতগুলো পালন করার দ্বারাই সে আমার নৈকট্য অর্জন করে তবে তবে আমার বান্দা নে নফল এবাদত্বের দ্বারাও সে আমার নৈকট্য অর্জন করতে পারে আমার বান্দা আমার বান্দার প্রতি যে সমস্ত ফরজ এবাদত আমি দিয়েছি যে সমস্ত ফরজ বিধিবিধান দিয়েছি এগুলো পলন পালন করেই সে আমার নৈকট্য অর্জন করবে তবে আমার বান্দা নফরে এবাদতের দ্বারাও আমার নিকট অর্জন করতে সক্ষম হয় অতঃপর আমি যদি আমার বান্দাকে ভালোবাসি হাত্তা অহিব বাহু এ যদি সে করে এ কাজের উপরে যদি সে চালু থাকে হাত্তা অহিব বাহু আমি তাকে ভালবাসতে লাগি আমি যখন আমার কোন বান্দাকে ভালোবাসতে লাগি ফাইজা আহবাব আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি কুন্ত আমি তার কানে পরিণত হই হই যে কান দিশে শ্রবণ করে অবাসারাহুল্লা দিয় আবসুরহি আমি তার চোখে পরিণত হই দৃষ্টিশক্তিতে পরিণত হই যে চোখ দিয়ে দেখে অয়াদ আহ্লাতি আব্দসবিহা আমি তার হাতে পরিণত হয় যে হাত দিয়ে সে ধরে যে হাত দেশে ধরে কাজ করে আমি তার সে হাতে পরিণত হই ওয়ারজিলাহুল্লতিমসাই এম সি বিহা আমি তার পায়ে পরিণত হই যে পাঁ দেশে চলাফেরা করে ওয়াইন শালানী লাহে এরকম সময়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই দিই লা লা লাহু আমার বান্দা এ সময় যদি আমার আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিই আমার তারা যেই কাজটা অপছন্দ করে সেই কাজটা তার থেকে আমি প্রত্যাহার করে নিই ফরজ এবাদতের দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার একটা সুযোগ পাই নফর এবাদতের দ্বারা আমরা আল্লাহবুল আলমিনের আস্তে আস্তে আল্লাহর নিকটতম বান্দায় পরিণত হই আমরা যখন আল্লাহর নিকটতম বান্দায় পরিণত হব তখন আল্লাহ আল্লাহর্বব্বুল আলামিন আমাদের বন্ধুতে পরিণত হবেন আল্লাহর্বব্বুল আলমিন আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন আল্লাহ যখন আমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন তখন আমার হাত আল্লাহর আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে আমার চোখ আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে আমার কর্ণ আল্লাহর ইচ্ছায় পরিণত হবে আমার পা আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে আমরা যে পাপ করি এত সালাতদায়ী করি এত আল্লাহ বিল্লাহ করি তারপরে আমরা পাপ করি আপনার হাতে মোবাইলে পাপ হয় আপনার হাতে টিভিতে পাপ হয় আপনার মনে মনে পাপ হয় আপনার আচরণে পাপ হয় আপনার কর্মজীবনে আপনি পাপের সাথে জড়িত আপনার চলাফেরাতে আপনি পাপের সাথে জড়িত আপনার কথাবার্তাতে আপনি পাপের সাথে জড়িত তার মানে আল্লাহ আল্লা তালা এখনও আপনার বন্ধুতে পরিণত হয়নি আপনাকে এখনো আমলের নজর দিতে হবে আমলের দিক দিয়ে আপনাকে আর একটু তারাকি অর্জন করতে হবে আমলের দিক দিয়ে আপনাকে আরও ডেভেলপ করতে হবে আপনার কোয়ালিটি আরও বাড়াইতে হবে এতটুকু পরিমাণ বাড়ান যে পরিমাণ বাড়ালে আল্লাহ আল্লা আতাল আপনার বন্ধুতে পরিণত হবে আপনার বন্ধুতে পরিণত হয়ে গেলে আপনার সাথে কেউ শত্রুতা পোষণ করলে আল্লাহ আল্লাহাব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা দেন অতএব আমরা একটু সতর্ক হয়ে যাব আমরা অবশ্যই ফরজ ইবাদতের ক্ষেত্রে আরও আগ্রহী হব মনোযোগী হব সাথে সাথে সুন্নত এবাদতগুলো নফল এবাদত এবাদতের ক্ষেত্রে আমরা আমাদের আন্তরিকতা বৃদ্ধি করব গুরুত্ব বাড়াবো তাৎপর্য আমরা বুঝবো ইনশাআল্লাহ এরপরে আমি যে এবাদতের কথা বলবো আমরা যেটা বলবো সেটা হলো শ্যাম পালন করা জিলহাজ মাসের প্রথম দশকের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো শ্যাম পালন করা হাফ শারাদি আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন আর বা উনলাম এদা আহোম না নবী এদ নবী অসাল্লাহ রেসাল্লাম চার আল্লাহ রসুল কোনদিন বাদ দিতেন না চারটা কাজ আল্লাহ আল্লাহর বোলা আল্লাহ রসুল কোনোদিন ছাড়তেন না কি সেটা শিয়াম সিয়াম আশুরা আশুর আর শিয়াম আল্লাহর বোলা আলামিন কোনোদিন বাদ দিতেন না অল্হ জিলহাজ মাসের প্রথম দশকের সিয়াম আল্লাহর আল্লাহ রাসুল কোনো দিন ছাড়তেন না ও সালা কুল্লে শাহরিন প্রত্যেক মাসের তিন দিনের সিয়াম প্রত্যেক চন্দ্র মাসের তিন দিনের সিয়াম আমরা যেটাকে আয়ামি বীজের শ্যাম বলি আল্লাহ রসুল এটা কোনো দিন বাদ দিতেন না ওর রাকাত না পাবল গাদ ফজরের পূর্বের দুই রাকাত সালাত আল্লাহ রসুল কোনো বাদ দিতেন না ফজরের আগের দুই রাকাত সন্ন্যত সালাত আল্লাহ রাসুল দুই আগেই পড়তেন উপস্থিত উপস্থিত মসজিদের দিনই ভাইরা আমরা ফজের সালাত আদায়ী করি কিন্তু জামাত পাই না অনেকে জামাত পেলেও আগে দুই রাকাত সুনত পড়ার সুযোগ হয় না এক রাগাত হয় না রাসুল সাদ আলহ সালাত সালাম আগের দুই রাখাত সুনত আগেই পড়তেন কোনোদিন তার মিশে না প্রত্যেক মাসের তিনটা শ্যাম আল্লাহ রাসুল কোনোদিন দিন বাদ দিতেন না আশুর আর শ্যাম আল্লাহ রবা আল্লাহ রসুল দিন বাদ দিতেন না জিলহাজ মাসের প্রথম দশকের সিয়াম আল্লাহ রসুল কোনোদিন দিন বাদ দিতেন না তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল জিলহাজ মাসের এক তারিখ থেকে একবারে কুরবানি পর্যন্ত শ্যাম পালন করতেন ধারাবাহিকভাবে শ্যাম পালন করতেন আমরা করি না এই শ্যাম কি আমাদের সমাজে চালু আছে সমাজে তো নাই আপনার বাড়িতে কি চালু আছে আপনার নিজের মধ্যে কি চালু আছে আমাদের মধ্যে চালু নাই রাসুল সাল্লাহ সাল্লা সাল্লাম জিলহাজ মাসের প্রথম দশের শ্যাম পরিত্যাগ করতেন না ছাড়তেন না তিনি এটা পালন করতেন রাসুল সাল্লা সালাকু আসসালাম বলেন মামিন আব্দি সাবল্লাহ কোনো বান্দা যদি আল্লাহর রাস্তে একটা শ্যাম পালন করে কোনো বান্দা যদি আল্লাহ রস্তে আল্লাহকে খুশি করার জন্য একটা শ্যাম পালন করে ইল্লাহ বা আল আলিয়াউ ওই একদিন শ্যামের কারণে আল্লাহ বলা আলামিন তাকে দূরে রাখেন জাহান নাম থেকে দূরে রাখেন কত দূরে রাখেন সাবে ইনা খরিফান সত্তর বছরের পথের সমান দূরে রাখে সত্তর বছরের দূরত্বে সত্তর বছরের দূরত্বে তাকে নিয়ে যান কিসের দূরত্ব হেঁটে হেঁটে আপনি যদি মনে করেন হেঁটে হেঁটে আমি সত্তর বছরে যত যাব ততটুকুই যদি মনে করেন মোটর সাইকেল নিয়ে সত্তর বছরে যত দেবো তত যত ততটুকু ততটুকু যদি মনে করেন আমি বিমানে যাব সত্তর বছরে যতটুকু যাব ততটুকু ঠিক আপনি যেটা মনে করবেন ততটুকু দূরত্ব আল্লাহ না আপনাকে নিয়ে যাবেন কাজ শুধু কে আল্লাহর রাস্তে আল্লাহকে খুশি করার জন্য একটা সি জিলহাজ মাসের নয় দিন নয়টা শ্যাম এই নয়টা শ্যাম পালন করার আমাদের একটা সুবর্ণ সুযোগ আগামীতে অপেক্ষা করছে আল্লাহরবুল আলমিন আপনাদের আমাদের সবাইকে যেন কবুল করে নেন আরেকটা কাজ আমরা বলবো সেটা হলো যে কি আল্লাহর জিকির করা জিলহাজ মাসের শুরু থেকে এক তেরোই জিলহাজ পর্যন্ত আল্লাহর জিকির করবেন আবদুল্লা বিন উমার রদি আল্লাহ তালাহ বর্ণনা করেন নবী সাল্লাহ আলাই সালাত আসালাম বলেছেন মা মিন আইয়ামিন আদমু ইন্দাল্লাহ ওলা আহাব্ব ইলাইহি মিনাল আমালি ফি মিন হাদ আসের এই দশ দিনের নেক আমল এই দশ দিনের যে কোনো নেক আমলের চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে নাই এই দশ দিনের নেক আমলের চাইতে পবিত্র আমল আল্লাহর কাছে নাই অতএব ফাকসিরু ফি অতএব তোমরা ফাকসিরু বেশি বেশি করে করো কি বেশি বেশি করে করবে মিনাতিল তাহলিল বেশি পাঠ করো ও তাকবীর তাকবীর বেশি পাঠ করো ও তাহমিদ তাহমিদগুলো বেশি বেশি করে পাঠ করো তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করেন আলহামদুলিল্লাহ বেশি করে পাঠ করেন আল্লাহ হকবর আল্লাহ হকবর লাহ ইহ আল্লাহবর আল্লাহ হকবর ও হাম বেশি বেশি করে পড়েন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়েন আল্লাহ রাসূল বলছেন ফাকসিরু বেশি বেশি করে পড়ো তাকবির তাহমিদ তাহলিল আমরা বেশি বেশি করে পড়ব ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু আবদুল্লাহ বিন উমার আল্লাহ তালা আনহু আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ তালানহু জিলহাদ মাসের চাঁদ উঠলে তারা রাস্তাতে বের হতেন জেরো তাকবির তাকবীর পড়তেন বাজারে যেতেন জেরো তাকবির তাকবীর পড়তেন কোথাও গেলে জরো জোরে তাকবির পড়তেন তাদের তাকবিরের শব্দ শুনে পার্শ্ববর্তী যারা থাকত তারাও তাকবির পড়তো ফলে তাকবীরের ধ্বনিত পরিণত হতে লাগে আমরা কি পড়ি আমরা নিজেরাও পড়ি না আমরা নিজেরাও পড়ি না অন্যের পড়া শুনলে আমরা বরং যদি কেউ পড়ে যদি শুনি তার আমরা মনে মনে তাকে কটাক্ষ করি পরেজগারি দেখাইছে অতএব আমরা এদিকে অবশ্যই খেয়াল করবো আলহামদুলিল্লাহ একটু বেশি বেশি করে পড়বেন আল্লাহ আকবর বেশি বেশি করে পড়বেন তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বেশি বেশি করে পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন আলা আদুল্লুকুম আলা কানসিন ইয়ুবিন কুনুযিল জান্নাহ জান্নাতের গুপ্ত ধন কি একটা গুপ্ত ধন সমহীর মধ্যে একটা গুপ্তধনের ধনের কথা কি আমি তোমাদেরকে বলবো না একটা গুপ্তধনের ধনের কথা কি আমি তোমাদেরকে বলবো না সেটা হলো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের একটা গুপ্তধন অথচ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জানে না এমন একজন মুসলমানও খুঁজে পাওয়া যাবে না কিন্তু পড়ে না অতএব আমরা আল্লাহ হওয়া তালার জিকির আসকারগুলো জিলহাদ মাস উঠলেই বেশি বেশি করে পড়বে ইনশা আল্লাহ এরপরের যে আমলটা আমরা বলবো ষষ্ঠ যে আমলটা বলবো সেটা হলো আরাফার সিয়াম পালন করা আরাফার দিন হাজি সাহেবরা যখন আরাফার ময়দানে থাকবেন তখন আমরা আমাদের বাড়িতে থেকে আমরা সিয়াম পালন করব আবু কতদার আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাই সালাত বললেন এই আরাফার সিয়াম যদি কেউ পালন করে আহতাসিব আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশাবাদী আইকা ফেরা সানাতাল্লা তি কাবলা বা বাদা এই একটা আরাফার সিয়ামের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার বিগত এক বছরের পাপ মাপ করে দিবেন এবং সামনের এক বছরের পাপ মাফ করে দিবেন আরাফার সিয়াম একদিন একটা সিয়াম যদি আপনি পালন করেন এত পাপ আরাফার দিন যখন হাজি সাহেবরা আরাফার দিন যখন হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন সেই দুই খণ্ড সাদা কাপড় পরে মলিন পোশাকে উস্কো খুস্কো চুল নিয়ে যখন অবস্থান করেন সেই দিন আরাফার দিন বিকাল আল্লাহ রব্বুল আলমিন লাগ্ন তাদের খুব কাছাকাছি হয়ে যান কাছাকাছি হয়ে যাওয়ার পর আসমানবাসীকে তিনি জিজ্ঞাসা করেন ফেরেস্তা মণ্ডলীকে তিনি জিজ্ঞাসা করেন এরা কারা এরা কি চায় এরা কারা এরা কি চায় অতপর আল্লা সুবাহ বলেন এখন ওরা যা চাবে আমি তাদেরকে তাই দেব রাসুল সাল্লাহ সাল্লা সাল্লাম বলেন আরাফার আরাফার দিন ময়দানে সাহেবদের এই উস্কো খুস্কো চুল মলিন ধুলা মলিন পোশাক দেখে তিনি ফেরেস্তাদের কাছে গর্ব করেন ফেরেস্তাদের কাছে তিনি অহংকার করেন আমরা সেই অহংকারে সামিল হতে চাই আমরা সেই অহং রব্বুল আলামিনের সেই অহংকারের যাদেরকে নিয়ে অহংকার করেন তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ সুহানা হওয়া তাল যাদের যারা হজ করার সুযোগ দিয়েছেন তারা তো হজে গেছে আমরা আমাদের যাদের অ্যাবিলিটি নাই আল্লাহ তুমি দয়া করে আমাদের সামর্থ্য তৈরি করে দাও আমরাও সে আরাফায় সেই ইয়ে হতে চাই অধিবাসী হতে চাই আর আমার বন্ধুগণ এরপরে সপ্তম আমল আমরা যেটা বলবো সেটা হলো কুরবানি করা দশ দিন দশ দিনের দিন সেটা হলো কুরবানি দশে জিল হাজ দশে জিল হাজ কুরবানির দিন রাসুল সকাল ভালে সাল্লাম বলেন এই দশে জিলহাজ সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বড় দিন মহান দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেই দিন সেই দিনটা হলো ইয়াম নাহার কুরবানির দিন তারপরে বড় দিন কোনটা তারপরে হলো ইয়াম কীর অবস্থানের দিন এগারো তারিখের দিন মিনাতে মিনাতে অবস্থান করে হাজি সেবার এই হলো সবজিদের সেরা দিন আমরা কোনটাকে বড় দিন মনে করি আমরা কি কুরবানির দিনকে বড় দিন মনে করি না পঁচিশে ডিসেম্বরকে বড় দিন মনে করি বাংলাদেশের ছুটি হয় পঁচিশে ডিসেম্বর দিনের ছুটি আমাদের ছেলেরা পলাপানেরাও বড় দিনের ছুটি ভোগ করে বাপ মাও খুশি পোলাপানও খুশি শিক্ষকেরাও খুশি হুজুররাও খুশি সবাই খুশি বড় দিনের ছুটি একদিন ছুটি পাওয়া গেছে তো যে এটা বড়দিন দিন কাদের বড় দিন এটা এটা তো খ্রিস্টানদের বড় দিন তাদের নিকটে তাদের তাদের নিকটে যিশু খ্রিস্টের জন্মদিন তাদের কাছে বড়দিন যদিও এটা সঠিক নয় তাদের কাছে বড়দিন হতে পারে কিন্তু আমাদের কাছে বড়দিন কোনটা রাসুল সাল সাহাত আসসালাম বলছেন বলছেন আল্লাহ রাবুল আলমের কাছে অবশ্যই সব চাইতে বড়দিন হলো কুরবানির দিন কি কি বলবেন কুরবানের দিন হচ্ছে সবচেয়ে বড় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির দিন সবচেয়ে বড় আমল আল্লাহর কাছে অধিকতর প্রিয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবাইকৃত পশুর রক্ত জমিনে প্রবাহিত আগেই সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় আল্লাহর কাছে যায় না লা ইয়ানাল আল্লাহ ওলা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন তাকু তাকওয়া মিনকুম কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে যায় না কুরবানির পশুর গোস্ত আল্লাহর গোস্ত আল্লাহর কাছে যায় না যেটা যায় বলা কি তাকুয়া মিনকুম তোমাদের যে তাকুয়া তোমাদের যে তাকুয়া আল্লাহ ভীতি এটা আল্লাহর বলা আলামের কাছে যায় এই জন্য দিন আমরা পশু জবাই করি কুরবানি করি রাসূল সাল্লাহ আলাই সাল্তুয়াসাল্লাম বলেন আলাহ কুল্লাহ আলে বাই তিন ফিকুল্লা আমিয়াউজিয়াতন প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কোরবানি দিতে হবে প্রতিটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটা করে কোরবানি দিতে হবে রসুল সাল্লাহ সালাত সাল্লাম আরও বলেন মাল্লাহ সাতুন ওয়ালাম ইউজাহি ফালা ইয়ক্রাবান্নাম সাল্লানা যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ কোরবানি দিল না কোরবানি দেওয়ার সক্ষমতা আছে অথচ কোরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয় আমাদের ঈদগাহে না যায় হাদিসের গুরুত্ব এবং তাৎপর্য অনুযায়ী কুরবানি করা হচ্ছে সুন্নতে মহক্কাদা ফরজ অজীব নয় কুরবানি করা অজীব আবাদত নয় শূন্যতে মহ্কাদা এটা যেহেতু অজীব নয় এটা শূন্যতে মহক্কাদা এটা বোঝানোর জন্যই বকর সিদ্দিক রদ্দিয়াল্লাহ তোলাহু উমার ফারুক রদি আল্লাহ তোলাহু আব্দুল আবদুল্লাহ বিন উমার রদি আল্লাহ তোলাহু আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তোলাহন সামর্থ্য থাকার পরেও কখনো কখনো কুরবানি দিতেন না কাজেই কোরবানি শূন্যতে মোয়াক্কাদা অজীব নয় তবে যাদের অ্যাবিলিটি আছে তারা কোরবানি দিবেন পরিবার প্রতি একটি করে একটি করে কোরবানি দিবেন যাদের সামর্থ্য আছে তাকুয়াকে সামনে রেখে তারা একাধিক কোরবানি দিতে পারেন রাসুল সাল্লুসালাত সালাম মোদিনায় থাকাকালীন সময়ে তিনি দুইটা করে সাদা কালো রঙের দুম্বা কুরবানি দিতেন যখন নবী সাল্লাহ আলাই সাল্লাম বেকা আমলা হাইনি রাসুল সাল্লাহ আলাই সাল্লা সালাম সাদা এবং কালো রঙের দুইটা করে দুম্বা আল্লাহ রাস্তে জবাই করতেন কোরবানি দিতেন জাবাহা হুমা বেয়াদিহি নিজের হাতে জবাই করতেন ওয়া সাম্মা বিসমিল্লা বলে জবাই করতেন ওয়া কাব্বারা আল্লাহ আকবর বলে জবাই করতেন আল্লাহ রসুল বলছেন প্রত্যেক বছর প্রতি প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি দিতে হবে আবদুল্লাহ মকিম অবস্থায় সফর অবস্থায় রাসুল সাল্লাহ আলাই সালাত সালাম শরিক কোরবানি দেননি মকিম অবস্থায় সাহাবারা ভাগা কোরবানি দিয়েছেন শরিক কুরবানি দিয়েছেন এমন কোনো দলিল পাওয়া যায় না সফররত অবস্থায় সফররত অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবারা কোনো কোনো সাহাবারা গরুতে সাত উটে সাত বা দশ জনে অংশগ্রহণ করে শরিকান কোরবানি দিয়েছেন আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ তালাহুর হাদিসে বোঝা যায় জাবের বিন আবদুল আলুদিয়া আল্লাহ তালা হাদিস দ্বারা বোঝা যায় তবে সেটা ছিল সফরে হোদাই বিয়ার সফর হজর সফরে ছিল বিদ্যানগণের অনেকেই বিদ্যানগণের অনেকেই বলে থাকেন যদিও ভাগ কুরবানি ছিল সফরে কিন্তু হুকুমটা যেহেতু সফরের সাথে খাস নয় এজন্য কেউ যদি মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেয় তাহলে তারা সেটাকে নাজায়েজ বলেন না দারুল এমারাত তো দারুল এমারত ভাগে কুরবানি দেওয়াকে বিদাত মনে করে না বিদাত মনে করে না তবে ভাগ কুরবানি দেওয়াকে নিরুৎসাহিত করা হয় আমরা এটা সেটাকে প্রমোট করি না ভাগ কুরবানি দেওয়াকে আমরা প্রমোট করি না এই জন্য করি না যে ভাগ কুরবানি দিলে একটা পশু আপনি ভাগ দিলেন গোশত ভাগ করবেন রুহ কীভাবে ভাগ করবেন গোস্ত ভাগ করা যায় রূহ ভাগ করা যায় না সাত ভাগের কুরবানি সাতজনের ইনকাম সকলের ইনকাম হালাল হওয়ার সম্ভাবনাও খুব কম সকলের নিয়ত কুরবানিতে থাকা এই সকলের নিয়ত কুরবানির উদ্দেশ্যে দেওয়া এই সকলের নিয়ত একই রকম হওয়ার কম সাতজনের পক্ষ থেকে একটা ভাগে কুরবানি হলেও সাত পরিবারের সাত সাথে ঊনপঞ্চাশ জন ষাট জন সহত্তর জনই সদস্য হয় তাহলে কি সুহত্তর জনের পক্ষ থেকে কুরবানিটা হবে এই সমস্ত দৃষ্টিকোণ থেকে এবং বিদ্যানদের অনেকের মতামতের উপরে আমরা ভাগ কোরবানিকে নিরুৎসাহিত করি আমরা উৎসাহিত করি পরিবার প্রতি একটি করে কুরবানি দেওয়াকে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরিবার প্রতি একটা খাসি দিলে সবার জন্য যথেষ্টভাবে কোরবানি দিবেন বকরি বকরি কোরবানি দিবেন গরু কোরবানি দিবেন আর উট কুরবানি দিবেন মহিষ গরুর অন্তর্ভুক্ত ছাগলের অন্তর্ভুক্ত হচ্ছে ভেড়া আর দুম্বা উভয়ের নারী এবং পুরুষ কোরবানি দিবেন মসিন্না কোরবানি দিবেন মসিন্না কোরবানি দিবেন মসিন্না যদি না পান তাহলে বছর পূর্তির একটা ভেড়া বা দুম্বা দিলেও আপনার কুরবানি হবে পরিবার প্রতি একটি কোরবানি দিবেন কুরবানি দেওয়া অজীব এবাদত নয় কোরবানি দেওয়া সুন্নত এবাদত যথাযথ সুন্নত সুন্নত এবাদত করার চেষ্টা করবেন সামর্থ্য থাকলে কোরবানি দিবেন সামর্থ্য থাকলে কোরবানি দিবেন চেষ্টা করবেন ভাগ থেকে এড়িয়ে পরিবার প্রতি একটা করে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন এখানে একটা বিষয় আমাদেরকে বলতে হয় এটাই হচ্ছে আমাদের বক্তব্য ভাগ ভাগ্যুর্বাণীকে আমরা প্রমোট করি না ভাগ্যুরবাণীকে আমরা নিরুৎসাহিত করি ভাগ ভাগ্যুর্বাণীকে আমরা বেদাত মনে করি না তবে আমরা বলে থাকি আপনারা পরিবার প্রতি একটা করে কোরবানি দেবেন এটাকে আমরা প্রমোট করি উৎসাহিত করি অনুপ্রাণিত করি এটার ওপরে আমরা আমরা আমল করি কিন্তু এক শ্রেণীর আলেম আমাদের বক্তব্যে আমরা বিস্মিত হই আমরা কষ্ট পাই তাদের বক্তব্য তাদের নিয়ত কি আছে ওয়া তাআলা জানেন তবে তাদের বক্তব্যের ধরন ভাষার ধরন এবং ভাষার সাজগোজগুলো দেখে মনে হয় যে কুরবানি তো ভাগেই দিতে হবে যেহেতু দারুল এমারত ভাগকে নিরুৎসাহিত করে দারুল এমারত ভাগ্যে বেদাত মনে করে না দারুল এমারতের পক্ষ থেকে এক এক পরিবারের প্রতি একটি কুরবানি দেওয়াটাকে আমরা উৎসাহিত করি উজ্জীবিত করি নিজেরাও করি সম্ভবত এটার বিরোধিতার কারণেই হয়তো হতে পারে বন্য কারণে হলে আল্লাহ ভালো জানেন তবে তারা যেভাবে বক্তব্য দেন এখন যেভাবে দিবেন মনে হচ্ছে যে কুরবানি তো ভাগেই দিতে হবে কুরবানি ভাগেই দিতে হবে আল্লাহর বলে আলাইন মাফ করুক আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এ পরবর্তী জমাগুলোতে কোরবানি আলোচনা আলোচনা হবে আরও সুন্দর আলোচনা হবে আরও স্পষ্ট আলোচনা হবে তবে আমরা একটা জিনিস মনে রাখবো যদি অতীতে আমরা ভাগ কোরবানি দিয়ে থাকি সাতজনের ব্যাপারে আমার নিয়তের ব্যাপারে সমস্যা থাকতে পারে উপার্জনের ব্যাপারে সমস্যা থাকতে পারে সাত পরিবারের পক্ষ থেকে কুর্বানি হওয়ার ব্যাপারে সমস্যা থাকতে পারে তাক থাকতে পারে যদি আমি এক এক দিই আমার ইনকাম সম্পর্কে আমি জানলাম আমার নিয়ত আমি জানি আমার পরিবারের পক্ষ থেকে এই একটা পূর্ণাঙ্গ কোরবানি হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল বলছেন আল্লাহুল্লাহ আলি বাইতিন ফিকুল্লাহ আমিন উজিয়াতুন প্রত্যেক বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি হবে আমরাও সেই চেষ্টাই করবে ইনশা তারপরে কি আল্লাহ বলছেন ফাঁসলি কেমন হার আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো করো আর কুরবানি তাহলে আগে সালাত আদায় করতে হবে তারপরে কুরবানি করতে হবে ঈদের দিন আমরা প্রথমে সালাত আদায় করি সালাত আদায় করার পরে কোরবানি করি রাসুল সালাহাই সালাত সাল্লাম বলছেন যারা সালাত আদায় করার পরে সালাত খুদবার পরে যারা কুরবানি করবে এটাই হলো পূর্ণা পূর্ণাঙ্গ কুরবানি এবং এটাই হলো মুসলমানদের সুন্নত যারা এটা করবে না আগে যদি কুরবানি করে সালাতে যাওয়ার আগে আগে যদি সে কুরবানি করে তাহলে সেটা সাধারণ যাওয়াই হবে এটা কুরবানি হবে না আর যে আমলের কথা আমরা বলবো যে আমল আমরা বলবো একটু আগায় আসেন সামনের ভাইরা একটু সামনে আগে যারা আছেন একটু আগায় আগে আসেন ওদিকে অনেকে দাঁড়িয়ে আসেন আরেকটা জিনিস আমরা বলবো সেটা হলো যে জিলহাজ মাসের চাঁদ ওঠার পরে আপনারা আপনাদের নখ চুল কাটা থেকে বিরত থাকবেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা আশরু ওয়া আরাদা বা'যুকুম আইযাহি যখন জিলহাজ মাসের প্রথম দশক আসবে এবং তোমরা কুরবানি করার নিয়ত করবে ফালায়া খু ফালায়া মাসুমিন শারহি ওয়া সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে অন্য আল্লাহ রসুল বলছেন ফালাইয়া হুজান্না শান্না সে যেন চুল না কাটে নখ না কাটে জিলহাজ মাস আসার আসলেই এবং তোমরা যদি কুরবানি দেওয়ার নিয়ত করো তাহলে তোমরা চুল কাটবে না তোমরা নখ কাটবে না এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আবদুল্লা বিন আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন রাসুল সাল্লাহ সালাতাম বলেছেন উমির তো বিয়মিল আজহা জা আলাহুল্লাহ ঈদ আল্লি হাজির উম্মা আমার প্রতি অর্ডার এই দশে জিলহাজকে এই উম্মাতের জন্য যেন আমরা ঈদ ঈদে পরিণত করি দশে জিলহাজে যেন আমরা ঈদ পরিণত করি এই উম্মতের জন্য ঈদ হিসাবে এটাকে গ্রহণ করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাকে অর্ডার দিয়েছেন তো কলা আলাহু রাজুল একজন লোক বলল ইয়ারসুল আল্লাহে আর ওইটা ইলামা জিদ হাতান হাতানা তো জিলহাজ মাসের দশ তারিখে কুরবানি করব ঈদ করব ঠিক আছে তো কুরবানি করার মতো যে আমার কাছে কিচ্ছু নাই একটা শুধু ভাড়ার গাভী আছে ভাড়ার গাভী অন্যের গাভী আমি লালন পালন করি বাসুরতার গাভীয়তা তার ফলাফল আমি দুধটা ভক্ষণ করি তো এরকম যদি হয় তাহলে কি আপা বিহা তাহলে কি সেটা আমি জবাই ক্রবহা আসল এটাও কি কুরবানি করে দেব রাসুল সাল্লাহ ভালো সাল্লাম বললেন লা না তুমি এটা জবাই করবে না এটা তুমি কুরবানি করবে না তাহলে কি করবে তুমি কুরবানির দিন তোমার চুল কাটবে তোমার নখ কাটবে তোমার নাভির নিচের নখ পরিষ্কার করবে চুল কাটবে নখ কাটবে গোপ কাটবে নাভির নিচের লোম পরিষ্কার করবে এটা যদি করো তাম এটাই আল্লাহর নিকটে তোমার জন্য পূর্ণ কুরবানী হিসাবে গ্রহণ হবে আজকে কোথায় যারা কুরবানি দেয় যারা কোরবানি দেয় না তারা কি এ আমল করি আমরা কি নখ কাটা থেকে বিরত থাকি আমরা কি গোপ কাটা থেকে বিরত থাকি চুল কাটা থেকে বিরত থাকি আমি আর একটু বলি রাজশাহী শহর মুসলমানদের শহর এখানে অমুসলিমের সংখ্যা খুবই কম নাপিতের দোকানে সেলুনে জিলহাজ মাসের আগে যেরকম ভিড় থাকে জিলহাজ মাসের পড়লেও একই ভিড় থাকে কম বেশি একটু থাকে না শুধু শহরের কথা বলবো কেন আজকে গ্রামও একই হয়েছে শহরে একই হয়েছে মুসলিম অধ্যুষিত এলাকাতে একই দৃশ্য দেখা যায় রাসুল সাল্লাহ আলাই সালসালামের এই শূন্যতটাকে আমরা অবজ্ঞা করেছি তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে গ্রহণ করেছি ফলে এটাকে আমরা আর দাম দিই না যারা কুরবানি দেয় তারাও নাক কাটে চুল কাটে যারা কুরবানি দেয় না তারাও নাক কাটে চুল কাটে অনেকের অভ্যাসেরও প্রত্যেক দিন দাড়ি শেপ করে তাহলে আপনি কিভাবে হবে এটার এত গুরুত্ব কেন এই যে নখ কাটা চুল কাটা না কাটা এটা এত গুরুত্ব কেন আই মাই মুস্তাহিদিনের কথা যদি আমি বলি হাফিজ ইবনুল কাজুম রাহেমাহুল্লাহ বলেছেন এইটা হচ্ছে আরাফার লোকজনের সাথে একটা সাদৃশ্য আরাফাতে হাজি সাহেবরা হজ করেন ওখানে অবস্থান করেন তাদের যেমন চুল কাটা হয় না নখ কাটা হয় না আমরাও তাদের সাথে সাদৃশ্য হব তাদের মতো হব তারা নখ কাটে না চুল কাটে না আমরা নখ কাটবো না চুল কাটবো না আবার আর একটা ইয়ে আছে যে কুরবানির দিন সবাই ত্যাগ করে কোরবানি করে আমরা সেদিন নখ কেটে আমরা সেদিন চুল কেটে গোপ কেটে নাভির নিচের লোম পরিষ্কার করে আমরা একটা কুরবানি করলাম আমরা একটা ত্যাগে শরী খেলাম বা এই সমস্ত ত্যাগের বিনিময়ে আমরা আল্লাহ আল্লা আওয়াতালকে বলি হে আল্লাহ পশুত্বের চিহ্ন হচ্ছে নখ আমরা নখ কেটে আমাদের পশুত্ব বর্জন করলাম চুল কেটে আমরা আমাদের পশুত্ব বর্জন করলাম আমরা কেটে করতে পারি না আমরা এটা করতে পারি অথচ এই শূন্যকটা একেবারেই মৃত শূন্যতে পরিণত হয়ে গেছে এই আমলটা মৃত আমলে পরিণত হয়ে গেছে এই সময় উপস্থিত মসজিদের দিনী ভাইরা আপনারা যদি এই শূন্যকটার প্রতি আমল শুরু করেন তাহলে রাসুল সাল্লাহ ভাই সালাত সেই বক্তব্যটা আমি আপনাদেরকে বলবো রাসুল সাল্লাহ ভাই সালাম বলছেন মানাহিয়া সুনতি হিন্দা ফাসাদে উন্মাতি যখন সুন্নত মৃতে পরিণত হয়ে যায় মৃত সুন্নতে পরিণত হয়ে যায় ওই সময় যদি ওই সুন্নতকে কেউ পুনরুজীবিত করে ফালে আজির মিয়াত শাহিদ সেই এক শত শহীদের নিকে পাবে অতএব আমরা আমাদের বাড়ি থেকেই এটার প্র্যাকটিস শুরু করি আমরা আমার পরিবারের সদস্যদের দিয়েই আমরা আমাদের এই প্র্যাকটিসটা শুরু করি আর একটু মনে রাখবেন আরাফার সিয়াম আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইম্পর্টেন্ট দিন এই দিন আল্লাহরবুল আলামিন এই দিন আলহরবুল আলামিন তার দিন তার নিয়ামতকে পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আলিয়ম আকমালক দিনাকুম ওয়াতামক আলি ইসলামা দিনা আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে নিলাম রাজি হয়ে গেলাম সম্মতি দিয়ে দিলাম সেদিন থেকে ইসলামের বাইরে আর কোনো দিন আমল করলে নাকি নাই অবতাকাল ইসলামের দিন আন ফান্বালামিন হোক ইসলামের বাইরে যতনে কি কাজ করুক একটু নাকি হবে না আল্লাহ এটাকে গ্রহণই করবেন না কাজেই এই আয়াতটা নাজিল হওয়ার কারণে জৈন কিহদি উমার ফারুক রাজি আল্লাহ তালুকে বলছিল আমিরুল মমিনিন আপনাদের কিতাবে আপনাদের কিতাবে একটা আয়াত আছে এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে সেদিনকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম উমার ফারুক আল্লাহ তালাহ বললেন কোন সে আয়াত বলো সে বললো আলি ও মা আকমাল তোলাকুম দিন আকুম ও তো আলাইকুম নিমাতি ও রদি তোলাকুম আল ইসলাম আদিনা ফারুক আল্লাহ তালাহ বলছেন ও আমি তো জানি এটা কোথায় নাজিল হয়েছিল কার উপরে নাজির হয়েছিল এটা আমি জানি সেই দিন তো আমাদের বড়দিন হচ্ছে আরাফার দিন আরাফার দিন হজ্জাতুল যখন দিচ্ছিলেন বক্তব্য দিচ্ছিলেন সেই সময় আয়াত হয়ে আল্লাহর্বুল আলমিন দিন ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়েছিলেন এই দিন সেই দিন যেই দিন আল্লাহরবুল আলমিন কোরআন এবং হাদিসকে সংবিধানের চূড়ান্ত সংবিধান হিসেবে গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন আমরাইন তারাক্তু ফুমা রসুলি আমি দুটো জিনিস তোমাদের নিকটে রেখে যাচ্ছি দুটো জিনিস তোমাদেরকে রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত ধরে থাকবে যতদিন পর্যন্ত ধরে থাকবে ততদিন পর্যন্ত কক্ষনো তোমার পথভ্রষ্ট হবে না কক্ষনো তোমরা গুমরা হবে না এক কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দুই সুন্নত নাবিহি নবী সাল্লাহ আলাই সালাত সুন্নত আমি তোমাদের কাছে রেখে গেলাম এ কিতাব আর সুন্নত এ কোরআন আর হাদিস যতদিন পর্যন্ত তোমরা ধরে থাকবে শক্ত করে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গুমরা হবে না আজকে এক শ্রেণীর লোক দাঁড়িয়েছে আহলে কোরআন ওদেরকে হাদিস লাগে না হাদিস যে দলিল এটা বুঝেই না তো কোন কোরআন যেই কোরানের কারণে বলছে আহলে কোরআন ওই কোরআনটা কার উপরে নাজির হয়েছে ওই কোরআনটা কার ওপরে নাজিল হয়েছে রাসুলের হাদিস মানা হবে না হাদিস মানলে সমস্যা তো যেই কোরআনের অনুসরণ করতে চাচ্ছে সেই কোরআনটা কার ওপরে নাজিল হয়েছে এ সমস্ত বিভ্রান্ত গুমরা লোকজনের গুমরা বক্তব্য থেকে আপনারা একটু সতর্ক থাকবেন আমরা আর একটু বলতে চাই ইসলামের সংবিধান হচ্ছে দুটো কোরান এবং হাদিস যত দলিল আদিল্লা মাসালা মাসাইল কোরআন এবং হাদিস থেকে আসতে হবে ইস্তাহাদের মাধ্যমে আসতে হবে তাহলে ইজমা আপনার ইজমা আমার ইজমা এখনকার ইজমা গ্রহণযোগ্য নয় ইমাম সিদ্দিক হাসান খান ভূপালী রহে বলেছেন এখন যে ইজমার কথা বলা হয় হাউদহি মুফসিদাতুন আজিমা এটা হলো একটা ফাসাদ এটা হলো একটা ফেতনা এটা হলো একটা বিপর্যয় এজমা বলতে এজমা তু সাহাবাতে রদি আল্লাহ তালান হোম সাহাবাদের যদি কোনো বিষয়ের উপরে এজমা হয়ে থাকে সেই এজমা আমাদের জন্য দলিল সেই এজমা আমাদের জন্য দলিল এই জন্য যে রাসুল সাল্লাহ আলাই সালাত আসালাম বলেছেন খাইরুল করনি কর্নি সুম্মাল্লা জিনাইলু রহম সুম্মাল্লা রহম রাসুল সাল্লাহ আলাই আসালাম যেহেতু সাহাবাদের কথা বলে গেছেন এই তাদের এজমাকে আমরা গ্রহণ করি তাদের আশাকে আমরা গ্রহণ করি তবে এজমার নামে বর্তমানে কেউ যদি একমত হয় বলে যেটা এটার উপরে উন্মত হয়ে গেছে এটা হলো ফেতনা এটা হলো ফাসাদ আমাদেরকে ফিরে যেতে হবে এজমা বলতে সাহাবাদের এজমার ওখানে যেতে হবে দলিল বলতে সংবিধান বলতে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের বাইরে কোনো দলিল থাকতে পারে না কোরআন এবং হাদিস থেকে আমাদের দলিল অন্বেষণ করতে হবে দারুল এমারত এই জন্যই এদেশে সর্বপ্রথম গবেষণা বিভাগ চালু করেছে এই জন্য আপনারা মাসিকার তাহারিকে যে সমস্ত মাসলাগুলো জানতে চান যে সমস্ত ফুতারায় জানতে চান এগুলো আমাদের গবেষণা বিভাগের মাধ্যমে যথাযথভাবে দলিল সহকারে আপনাদেরকে বলে দেওয়া হয় আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে জিজ্ঞাসা করার কোনো বিষয় থাকে ভুঁইপড় কোনো হুজুরকে না বলে আপনার পাড়ার মসজিদের কোনো ইমাম বা কোনো হুজুরকে হুজুর মনে করে তাকে জিজ্ঞাসা না করে মাসিক আত্মাহারিকের প্রশ্নতির বিভাগে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনি এটার সঠিক জবাব পাবেন সাথে সাথে মাসিক আত্মাহারিক আপনি যদি মনে করেন মাসিক আত্মাহারিককে দিয়ে আমরা সঠিক নির্দেশনা পাই সঠিক ইনস্ট্রাকশন পাই এটা জাতির প্রতিক্রিয়া হিসাবে কাজ করি পারে পারে সঠিক পথ নির্দেশনা দিতে তাহলে আপনি নিজে মাসিকার তাহারিক পড়বেন এবং মাসিকার তাহারিক অন্যদেরকে পড়ানোর জন্য উৎসাহিত করবেন বিতরণ করবেন কেনার জন্য উৎসাহিত করবেন আপনার কাছে আমরা বলতে চাই এই সামনে জিলহাজ জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ এটা আপনাদের আমাদের নিকট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দিন তোবা করার দিন শ্যাম পালন করার দিন জিকির রাজ আজকারের দিন কুরবানির দিন আরাফার শিয়ামের দিন আল্লাহ রবুল আলমিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা যেন এই জিল মাসের সকল আমলগুলো করতে পারি আল্লাহ কবুল আলহামদুলিল্লাহ গুফিরুহু আস্তাকলি আলক আল্লাহামিল্লা আলাই ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহ আল্লাহু আলা মুহাম্মাদ আলা আলী মুহাম্মাদ কামাবা ইবর হিমা আলা আলী ইবর হিমা ইম্নাক হামিদুম মসজিদ সম্মানিত মুসল্লি আবার একটা কথা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে নির্মাণাধীন মসজিদ মসজিদের কাজ চলছে আপনারা আপনাদের তহবিল থেকে নির্ধারিত একটা অংশ এই সামনে জিলহাজ মাস মাসে আপনারা আমাদেরকে একটু নির্ধারিত একটা অংশ মসজিদের জন্য দান করবেন আমরা আশা করি আপনাদের আমাদের আমরা যারা আদায় করব। আমরা আমাদের টাকা দিয়েই এই মসজিদের নির্মাণ কাজটা সুসম্পন্ন করব ইনশাল্লাহ তবে যদি কোনো ডোনার যদি মনে করেন যে আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে এটা করে দেবো তাহলে সেটা দিতে পারেন তবে তার আগ পর্যন্ত আমরা আমাদের টাকা দিয়ে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের সে প্রস্তুতি আছে আমাদের সে নিয়ত আছে যে আমরা নিজেরাই সুসম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ টুডিওর টুমারো আলহরবুল আলামিন